আজকে আমরা ওই আনরেজিস্টার্ড ল্যাবগুলিকে ভিজিট করছি। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে আগরতলা শহরে এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে প্রচুর অলিগুলিতে আনরেজিস্টার্ড ল্যাব, বিভিন্ন হসপিটালের সামনে কিংবা মেইন রোডের উপরেও আনরেজিস্টার্ড ল্যাব ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। তো সেই খবরের ভিত্তিতে সত্যতা যাচাই করার জন্য আমাদের চিফ মেডিকেল অফিসার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ওনার সুপারভাইজিং টিম কে নির্দেশ দিয়েছেন যে আমরা যাতে ভিজিট করি এবং একটা ইন্সপেকশন রিপোর্ট সাবমিট করি। তো সেক্ষেত্রে ভিজিট করতে গিয়ে দেখা গেছে যেরকম আমরা অনেকগুলি প্যাথ কাইন্ড ল্যাব বলে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলি ল্যাব ভিজিট করেছি কিন্তু সবগুলি ক্লোজ ছিল, মানে সকালে হয়তো বা খুলেনি, কিন্তু ওদের অনেকগুলি সেন্টার প্যাথ কাইন্ড ল্যাব নামে ওরা বিভিন্ন জায়গায় এরকম কালেকশন সেন্টার খুলেছে কিন্তু কোনোটারই রেজিস্ট্রেশন নেই। তো সেক্ষেত্রে আমরা একটা ল্যাব ক্লোজ ডাউন করলাম, এখন যদি বাকি আরও ল্যাব খোলা পায় আমরা ওদেরকেও ক্লোজ ডাউন করবো। তাছাড়াও আমরা এখানে এটা ভিজিট করতে এসে দেখছি পাশাপাশি সিটি ক্লিনিক বলে অথরাইজড ব্লাড কালেকশন সেন্টার বলে আরও একটা ল্যাব, তো সেখানেও ব্লাড কালেকশন হচ্ছে আনত, মানে সেটা কোনোভাবেই রেজিস্টার্ড না, সিএমওর আন্ডারে রেজিস্ট্রেশন নেই। তো এখন আমরা আরও ভিজিট করব। তো দেখা যাক, আমরা আজকে মোটামুটি আমাদের টার্গেট আছে আমরা 40-50 আনরেজিস্টার্ড ল্যাব ভিজিট করার। তো যদি সম্ভব হয় আমরা ভিজিট করে ইন্সপেকশন রিপোর্ট সাবমিট করবো। এখন পর্যন্ত আমরা দুটো পেয়েছি যেগুলি আনরেজিস্টার্ড এবং ব্লাড কালেকশন চলছে সেগুলিতে। তাদেরকে সরকারি ক্লোজ ডাউন করবেন না? হ্যাঁ অবশ্যই, সরকারি আপাতত আমরা বন্ধ করে দিলাম, আর আমরা যখন ভিজিট রিপোর্ট সাবমিট করবো তারপরে চিফ মেডিকেল অফিসার ক্লোজার নোটিশ ইস্যু করবে।